আজ কেউ বড় বড় কথা বলছে, তার মেয়ের আত্মহত্যা নিয়ে আমি যদি জিজ্ঞেস করি কিছু বলতে পারবে? সাগর দিঘি নির্বাচনে হেরে যাওয়ার পর একটা সিট তারা এত বছর বাদে হারছে, না সমস্ত যে রাজনৈতিক ভাবে যে দেউলিয়াপনা সেটা সম্পূর্ণ আমাকে সামনে চলে এসেছে। অধীন বাবু কিন্তু আমাকে স্পষ্ট করে বলেছেন যে পোস্টটা ইগনোর করে দাও, এটা নিয়ে বলার কোনো দরকার নেই। এই ধরনের ঘটনার পর আমার পক্ষে অন্তত চুপ থাকা সম্ভব। এরপরে যদি অধীন বাবু যদি মনে করেন যে আমাকে দল থেকে তাড়িয়ে দেবেন, আমার তাতেও কিছু আসবে না। একটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, কিন্তু তার ফলে আচমকা নাড়িয়ে দিয়েছে রাজ্য রাজনীতিকে। আক্রমণ পাল্টা আক্রমণ তো চলছিলই, এবার তা অন্য মাত্রা পেল। একুশের বিধানসভা ভোটে 50,000-এর বেশি ভোটে জেতা সাগরদিঘি আসনটি উপনির্বাচনে তৃণমূলের থেকে ছিনিয়ে নিয়েছে বাম কংগ্রেসের জোট। এরপরই বহরমপুরের সাংসদ ও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে আক্রমণের পথে হেঁটেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার গাড়ির ড্রাইভারের আত্মহত্যা খুন নিয়ে যদি আমি বলি, যখন কিছু বলতে পারবে? অনেক ঘটনা আমি জানি, আমাকে মুখ খোলাবেন না। তার জবাবে এবার পাল্টা কৌশল নিল প্রদেশ কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রাক্তন তৃণমূল বিধায়ক ও অবসরপ্রাপ্ত আইএএস অফিসার দীপক ঘোষের লেখা বইয়ের সফট কপি ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। আমরা দুখানা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা রেখেছি। দীপক ঘোষের বই, যেটার নাম মমতা ব্যানার্জি অ্যাজ আ গ্রোন হার অর দি গডেস দ্যাট হ্যাভ ফেলড, দি গডেস দ্যাট ফেলড, এবং যারা এই বইটির সফট কপি সংগ্রহ করতে চান, আমরা এই বইটির সফট কপি সবাইকে পাঠিয়ে দেবো। গতকাল থেকে আমি এরকম অনেক ধরনের কথাবার্তা শুনছি, অনেক ধরনের আমার কাছে কলস এসছে, যেখানে অনেক ধরনের হুমকির সম্মুখীন হতে হচ্ছে আমার উপর, বা আমার যারা দলীয় যারা সতীর্থ আছে তাদের উপর যদি কোনো রকম কোনো আক্রমণ হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সর্বৈরভাবে দায়ী থাকবেন, এটা আমি স্পষ্ট করে। এটা তো যে দল যে কালচারে বিশ্বাস করে, যে দল যে কালচারে বিশ্বাস করে, সে তো অনেকদিন আগে থেকেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছে, বিধানসভার ভেতরে আক্রমণ করেছে, এবং সেখানে পর্যন্ত অনেক বাজে বাজে কথা ইউজ করেছে। স্বাভাবিকভাবে নতুন কিছু কথা নয়, এটা অগণতান্ত্রিক। সাগরদিঘির ফল ঘিরে এই যুদ্ধ এরপর কোন দিকে গড়ায় সেটাই দেখার। রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকার ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।